হ্যালো ফাউন্ডার্স, আশা করি ভালো আছেন। আমাদের আজকের বিষয় ভিত্তি নিয়ে আর যে হলো নিজস্ব জিমেইল অ্যাকাউন্ট, আর এটা যদি নড়বড়ো থাকে তবে তো মহাজামেলাই হয়, তাই না? মূলত যে কোন অ্যাকাউন্ট সুরক্ষার জন্য আপনাকে কিছু কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে, এর কোন বিকল্প নাই। আর আপনি তো কোনো ছোটোখাটো কোম্পানিতে নেই যে মন চাইলে না করলাম না, তাই আপনার উচিত যে আপনার অ্যাকাউন্টটি সর্বোচ্চ সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমার দেয়া টিপসগুলো ফলো করুন এবং পরবর্তীতে ব্যবহার করুন, যাতে করে ফিউচারে আপনার অ্যাকাউন্টটি শতভাগ সিকিউর থাকে। তো বন্ধুরা, চলুন আর দেরি না করে জেনে নেই একটি জিমেইল কিভাবে সুরক্ষা রাখব। যাওয়ার আগে বলে দেই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে তাকলে করে নিন, সামনে আরও খুব গুরুত্বপূর্ণ তথ্য আসতে চলছে, সেই তথ্য সবার আগে পাওয়ার জন্য। তো যেটা বললাম, আপনার জিমেইল এ মোট 7টি ট্রিক্স ফলো করবেন। প্রথমত, জিমেইল অ্যাক্টিভ করে রাখতে হবে, যেটি হল সক্রিয় রাখা। দুই নম্বর ট্রিক্স, আপনার ব্যবহৃত জিমেইলটি লগ ইন অবস্থায় গুগল ড্রাইভ ব্যবহার করা বা কোন কিছু রাখা। এই গুগল ড্রাইভ ব্যবহার বিধি না বুঝতে পারলে একটু ইউটিউবে দেখে নেবেন। প্রতিটি জিমেইলে গুগল ড্রাইভ ব্যবহার করার জন্য 15 জিবি অর্থাৎ 15 গিগাবাইট করে ফ্রি দেওয়া হয়। তৃতীয় ট্রিক্স, আপনার জিমেইলের মাধ্যমে যে কোন ফাইল অন্য জিমেইলে আদান প্রদান করবেন, এতে করে আপনার জিমেইলের ইন লেভেল এবং আউট লেভেল স্কোর ভালো থাকবে। চার নম্বর ট্রিক্স, আপনার জিমেইল নিজস্ব মোবাইল নম্বর এবং আরেকটি জিমেইল দ্বারা রিকভারি করে নেবেন, যে কি সিটিংস অপশনে রিকভারি দেখতে পাবেন। একটি কাজ করার সুবিধার জন্য বললাম। পঞ্চম ট্রিক্স, এটি অতি প্রয়োজনীয় বিষয়, আপনার জিমেইল এবং পাসওয়ার্ড যা ব্যক্তিগত নোটবুকে লিপিবদ্ধ করে রাখবেন। ষষ্ঠ ট্রিক্স, আপনার স্মার্টফোনের মাধ্যমে প্লে স্টোরে জিমেইল অ্যাপস ডাউনলোড করে জিমেইল লগ ইন করে রাখবেন। সাত নম্বর ট্রিক্স হল, উক্ত জিমেইল অ্যাকাউন্ট দিয়ে একটি ইউটিউব অ্যাকাউন্ট খুলবেন এবং সেখানে কয়েকটি আমাদের কোম্পানির অফিসিয়াল চ্যানেলের ভিডিও দেখবেন। এই পলন্ত কাজগুলো করলে আশা করি আর কিছু করতে হবে না, তবেই আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত থাকবে। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোন এক ভিডিওতে। গুড বাই।